রোদ একদমই নেই, আর এখন আসেনি। গুড মর্নিং, অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আজকে কিন্তু আকাশটা অনেকটাই পরিষ্কার, কোনো বৃষ্টি নেই। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেডিলভভ্লগস। সো গাইস, নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও, নতুন আরেকটি ব্লগ। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি সারাদিন কী কী করি। সকালের ব্রেকফাস্টে আছে চা আর পাউরুটির মধ্যে বাটার লাগিয়ে দিয়েছি বরকে, আমিও ওটাই খেয়েছি। চলো জানালাটা এবার খুলে নিই। এটা খোলা যাবে না তাই খুলবো না, আর এটাও ভেঙে গেছে তাই বেঁধে রেখেছি। তো জানালাগুলো খুলে এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে নেব, প্রচণ্ড বালু বালু হয়ে যায়। যাই হোক, আজকে আর ঘরঠর মুছবো না, প্রচুর কাজ আছে। আর দেখো বিছানা গোছানো হয়ে গেছে দু ঘরেরই। তো চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে আছে শুটকি মাছ আর এই হলো সবজি। সবজিগুলো আমি কেটে রেখেছি, মশলাও পেস্ট করা হয়ে গেছে। এখানে কী কী সবজি আছে তোমাদের দেখিয়ে দিই। আছে আলু, বিনস, তারপর আছে মিষ্টি কুমড়ো, বেগুন আর মূলো, এগুলোই আছে, কাঁঠাল বীজ। তো আর ডাটাও দিয়েছিলাম, সেটাও খুঁজছিলাম, তো সেটা খুঁজে পাচ্ছিলাম না তাই ভালো করে দেখিয়ে দিলাম। তো কেটে ধুয়ে রেখে দিয়েছি, তো এবার আমি রান্না করব। আর চলো তোমাদের দেখাই, এখানে আমি অনেক জামা কাপড় ভিজিয়েছি দেখতে পাচ্ছ তোমরা। আর শুটকি মাছটা এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, ভাতও হয়ে গেছে। ভাতটা এবার আমি নামিয়ে নিয়ে এবার আমি শুটকি মাছটা ভেজে নেব নুন হলুদ দিয়ে। দেখতেই পাচ্ছ নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তো এবার আমি শুটকি মাছটা ভেজে নেব। তোমরা কিভাবে করো অবশ্যই জানিও, এটা আমার শাশুড়িমা আমাকে শিখিয়েছে, ওরা এভাবেই খায় তাই আমি এভাবেই করছি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তো অনেকটা পরিমাণই তেল দেই আমি। তো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি এবার ভেজে নেব। আর এখানে আছে লোটে মাছ আর কি একটা মাছ বা আমার মনে নেই এখন। তো যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, মানে তেল দিয়ে তেলটা গরম হয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর দুটো লঙ্কা চিরে দিয়ে দিলাম, কারণ ঝালের পরিমাণটা আমরা একটু কম খাই তার জন্যই। তো চলো এবার যে মশলাটা পেস্ট করে রাখা ছিল, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। যাই হোক, এবার নুন, হলুদ আর মশলা দিয়ে আমি সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে ঢেকে আর কি একটু জল দিয়ে ঢেকে দেব, তারপরেই আমার রেডি হয়ে যাবে শুটকি মাছের তরকারি। তো তোমরা কিভাবে খাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার শাশুড়িমা এভাবেই খায়, তো কি করব বলো, এভাবেই করতে হয় আমার, ওরা এভাবেই পছন্দ করে। দেখো এখানে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিলাম সবজির মধ্যে। এবার ভালো করে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। তো চলো দেখতে থাকো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ। তো বন্ধুরা দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর এখানে আমি বলছিলাম যে পরে আসছি সেটাই। আর দেখো এখানে আমার রেডি হয়ে গেছে শুটকি মাছের তরকারি, তো মাত্রই নামালাম, দেখো ধোয়া উঠছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আড়াইটে বাজে আর এখন আমি কি সুন্দর বসে বসে মোবাইল দেখছি, আমার দুনিয়ার কাজ করে আছে, ভালো লাগছে না শরীরটা। চলো পরে আসছি। রান্না শেষ বলে কি কাজ শেষ হয়েছে? বসে বসে মোবাইল দেখছিলাম, একটু ব্রেক নিচ্ছিলাম, তাই বলে কি বসে থাকলে হবে? রাজ্যের কাজ পড়ে আছে, চলো কাজে লেগে পড়ি। রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে আছে, রান্নাঘরটা পুরোটা গোছাবো, মুছবো, তারপরে এক গাদা বাসন পড়ে আছে, জামা কাপড় পড়ে আছে, সব আজকে করতে হবে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, আমি কি কী কীভাবে কাজ করি তোমাদের আজকে সেটাই শেয়ার করছি। দেখো সবার কাজ তো আর সমান না, সবাই একভাবে করেও না, আমি যেভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবে না। তো চলো বন্ধুরা ঝটপট করে কাজগুলো শেষ করে নিই, আর দেখতে থাকো তোমরা ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
ফ্যান চলছে, জানি না শুনতে পাবে কি না। স্নান কমপ্লিট, কাজ কমপ্লিট, বর এখনও আসেনি, আসলে খেতে দেব। এখন আমি একটু রেস্ট নেব, আর এগুলো পাউডার। ফ্যান চলছে বন্ধুরা, বর চলে এসেছিলো, তারপর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভিডিও আমি শ্যুট করতে পারিনি, এখন একটু শুয়েছিলাম। তো বিকেল হয়ে গেছে, এখন ছাদে যাব জামা কাপড় তুলতে, তো জামা কাপড় তুলে নিয়ে আসি চলো। আর দেখো বিকেল হয়ে গেছে, রোদ একদমই নেই, তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। তোমরা হয়তো ভাবছো পুজোটা কেন শেয়ার করলাম না, আসলে শরীর খারাপ হয়েছে তার জন্য। তো জামা কাপড়গুলো নিয়ে সুন্দর কিছু দৃশ্য দেখিয়ে ব্লগটা আমি শেষ করব। দেখো বন্ধুরা, পাখিরাও ঘরে ফিরছে, এর মানে সত্যি সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, চলো সুন্দর কিছু সিনেমেটিক শট তোমরা এনজয় করো। জামা কাপড় নিয়ে নিয়েছি, তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।